হিসেব নিকেশের কিছু নেই, কারণ এই প্রফেশনে এসে এই প্রফেশনকে খুব ভালোবেসে ফেলেছি। আমাকে যখনই কেউ প্রশ্ন করে যে ভগবানে বিশ্বাস আছে কিনা, আমি তখন একটাই উত্তর দিই যে আমি যেহেতু তাকে দেখিনি কোনোদিন ফিজিক্যালি, তার প্রেজেন্সটা ফিল করিনি, তো সেই কারণে ভগবানে বিশ্বাস বিশেষ নেই। তবে হ্যাঁ, যে পাওয়ারটা রয়েছে, যে সুপার পাওয়ারটা রয়েছে, সেই পাওয়ারটার প্রতি আমার একটা বিশ্বাস আছে। তবে হ্যাঁ, এখন ছবিটা অনেকটা বদলেছে, কারণ ফ্রন্টলাইন ওয়ারিয়ার্সে যারা 24/7 যারা আমাদেরকে সুস্থ করে চলেছেন, মানে ডক্টর্স যারা, নার্সেস যারা আমাদেরকে রিলেন্টলেসলি সাপোর্ট করে চলেছেন, যারা রিলেন্টলেসলি আমাদেরকে সুস্থ করে চলেছেন এই প্যান্ডামিকে, তারাই এই মুহূর্তে আমার সামনে জল জ্যান্ত ভগবান। আর আজ তেমনই এক বিশেষ ব্যক্তিত্বের সঙ্গে আমি পরিচয় করাবো। 39 ইয়ার্স ধরে উনি এই প্রফেশনে, হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতে উনি কাজ করছেন, প্রায় 20 বছর ধরে ডায়াবেটিক পেশেন্ট। শুধু তাই নয়, উনি প্রচুর সাধারণ মানুষকে সুস্থ করে চলেছেন এই প্যান্ডামিকের এই টাইম পিরিয়ডে, যখন মানুষ ভয় পাচ্ছে যে হেলথ কেয়ার সেক্টরে আমি কাজ করি সামনে আবার নতুন দিন দেখতে পাবো, তো এই একটা চিন্তা সবসময় মাথায় করে। কিন্তু তাও উনি এই এত কিছু সত্ত্বেও উনি আমাদের সঙ্গে কাজ করছেন, 24/7 আমাদেরকে সুস্থ করে চলেছেন, সুস্থ করে তুলেছেন। তো সুতরাং ওনার আজ গল্পটা আমরা শুনবো, আজকে আমার সঙ্গে আমার বিশেষ অতিথি কৃষ্ণা বসু। ওয়েলকাম টু আওয়ার শো, ওয়েলকাম টু দিস পডকাস্ট। একটুখানি আমি জানবো যে এই পুরো হলোটা কি করে, পুরো গল্পটা হলো কি করে? তখন আমার বয়স 18 বছর, হেসে খেলে বেড়াতাম। একদিন দাদা একটা ফর্ম এনে বললো, বোন এখানে সই কর। তো আমি ফর্মটা হাতে নিয়ে দেখলাম নার্সিংয়ের ফর্ম, আমি সই করতে চাইলাম না। দাদা বোঝালেন যে একবার অ্যাপ্লিকেশন করলেই কি হয়ে যায়, তুই সইটা করে দে। তো আমি সইটা করে দিলাম। ছোট থেকেই কি নার্স হতে চেয়েছিলে? না, একদমই না, কারণ আমি ছোট থেকেই খেলাধুলো খুব ভালোবাসতাম, স্কুলে প্রচুর প্রাইজ পেয়েছি। এর মতো অবস্থায় বললাম দাদার সৌজন্যে, ওই অ্যাপ্লিকেশন করার ফলে রিটিন এবং ওরাল কলের টেস্ট কল এলো, গেলাম দিলাম। কিন্তু কিছুদিন পরেই দেখলাম অ্যাপয়েন্টমেন্ট লেটার। তখন আমার যাওয়ার এতটুকু ইচ্ছে ছিল না, মনটা খুব খারাপ হয়ে গেল। কিন্তু পাড়া পড়শি আত্মীয় স্বজন সবাই আমাকে এসে বোঝাতে লাগলো, তুই পারবি, যা, তুই এত ডান পিটে তুই কেন এত ভয় পাচ্ছিস, আর ট্রেনিংটা শেষ হলেই তো সরকারি চাকরি, তুই চলে যা। সেই শুনে অমত সত্ত্বেও চলে গেলাম। তারপরে কিছুদিন থেকে তারপরে আস্তে আস্তে প্রফেশনটাকে ভালোবেসে ফেললাম। দিনের শুরুটা হয় কি করে? দিনের শুরু বলতে আমাদের শিফটিং ডিউটি, 3টে শিফটে ডিউটি হয়। তো সকালের শিফটে সকাল 6টায় উঠে নিজেকে তৈরি করে সব কিছু একটু গুছিয়ে নিয়ে 7টায় বেরিয়ে যেতে হয়। দুপুরের শিফটটা হয় 2টো থেকে, সেই কারণে সকালে একটু দেরি করে উঠে সংসারের কাজকর্ম নিজের সব কিছু গুছিয়ে নিয়ে দুপুর 1টায় বেরিয়ে যাই। আর রাতের ডিউটিতে সকালটা শুরু হয় আমার হসপিটালে, কারণ আমাদের ছুটি হয় সকাল 8টায়, তারপরে বাড়ি আসা। সুতরাং সেই নাইট ডিউটিতে দিনটা শুরু হয় হসপিটালে। বাপের বাড়ির কথা শুনলাম, কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পরে শ্বশুর বাড়ির লোকজন কতটা সাপোর্টিভ ছিল? শ্বশুর বাড়ির লোকেরা পুরো সাপোর্ট করেছে, কারণ সাপোর্ট না করলে আমি এতগুলো বছর চাকরি করতে পারতাম না। পরিশেষে বলি যে আমার শাশুড়ি মাতাও নার্সিং স্টাফ ছিলেন। সেই সূত্রে কি আলাপ? না 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 না, আমি তো স্কুল লাইফে চলে আসি ট্রেনিং এ। না, আমি ট্রেনিং এর কথা বলছি না, আমি বলছি যে বিয়ে বা সেটা কি প্রেম, সেই সূত্রে আমি সেইটার কথা বলছি, সেইটা আমি একটুখানি জানতে চাইছি। হ্যাঁ, অবশ্যই, সেখান থেকেই আলাপ আর সেখান থেকেই বিয়ে। আচ্ছা, সংসার এবং চাকরি দুটোকে কি করে সামঞ্জস্য রেখে চালানো হয়? হ্যাঁ, এতগুলো বছর করতে করতে অভ্যেস হয়ে গেছে, এবং একটা কথা তো অস্বীকার করার জায়গা নেই যে আমি একা সংসারের সমস্ত কাজ করে উঠতে পারি না, আমার পরিবারের অন্যরাও আমাকে সাহায্য করে। এতগুলো বছর তো হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতে হলো, নিশ্চয়ই অপ্রীতিকর সমস্যা বা অপ্রীতিকর কোনো পরিস্থিতির সম্মুখীন হয়েছে, তো কি এমন এরকম কোনো ঘটনা আছে যেটা এই মুহূর্তে শেয়ার করা যায়? হ্যাঁ হ্যাঁ, আছে। অপ্রীতিকর ঘটনা হামেশাই হতে থাকে হসপিটালে। আমি তখন ইমার্জেন্সি ডিপার্টমেন্টে কাজ করি। তো একদিন একটা, আসলে এগুলো ট্রেন্ড, মানে রোগীর বাড়ির লোকরা বাড়িতে, মানে হসপিটালে রোগী নিয়ে এলেই একটা হুমকি দেওয়ার প্রবণতা থাকে তাদের। তো একদিন একজন রোগীকে ভর্তি করে ওয়ার্ডে পাঠানো হয়, খুব ক্রিটিক্যাল ছিলেন, ওয়ার্ডে গিয়েই সে মারা যায়। তখন রোগীর বাড়ির লোকেরা একেবারে
চড়াও হয়ে ডক্টর এবং নার্সকে মারে। তো এই ঘটনাগুলো আচ্ছারি ঘটতে থাকে, অপ্রীতিকর ঘটনাগুলো। আর হসপিটালে কোনো অপ্রীতিকর ঘটনা মানেই আঙুলটা ওঠে ওই নার্সের দিকে। তো সেক্ষেত্রে মানে ধরুন সিনিয়র নার্স বা মেট্রন যারা আছে তারা তো সবার আগে একদম সামনে, তাদের কি পুরো জিনিসটা ফেস করতে হয় নিশ্চয়ই? না, তারা সামনে না, সামনে আমরাই থাকি, তাদেরকে ইনফর্ম করতে হয়। এবং অন ডিউটি ইনচার্জ যারা থাকে, ইনচার্জ, তারা এসে বিষয়টাকে দেখেন, সাপোর্ট মানে তাকে সামাল দেওয়ার চেষ্টা করে। এই টাইম পিরিয়ডে মানে এই প্যান্ডামিকের টাইম পিরিয়ডে হেলথ কেয়ার সেক্টরের সঙ্গে আপনি কানেক্টেড, সুস্থ করে করে তোলা মানুষদেরকে, তাও কোথাও একটা জায়গায় ভয় কাজ করে না? ভয় তো করে, অবশ্যই ভয় করে, কিন্তু এই প্রফেশনে ভয় করলে তো চলবে না। ভয়কে জয় করে নিজের মধ্যে রেখে রোগীকে সান্ত্বনা দেওয়া এবং রোগীকে পরিষেবা দেওয়াই আমাদের কাজ। তো সেই কারণেই ভয়ের ব্যাপারটা কাটিয়ে উঠতে হয়। আর পাশাপাশি বলি যে আমি একটা জেনারেল হসপিটালে কাজ করি, আমি কোভিড হসপিটালে কাজ করি না। তো কোভিড হসপিটালে কাজ করতে গেলে দেখা যায় যে মানে প্রত্যেকেই তারা করোনা পেশেন্ট, সুতরাং আইডেন্টিফাইড, সেইভাবেই সুরক্ষা নেওয়া হয়। কিন্তু জেনারেল হসপিটালে আমরা তো বুঝতে পারি না কার মধ্যে করোনা আছে, এবং অনেক অ্যাসিম্পটোমেটিক পেশেন্টও আছে, সেই কারণে সেইভাবে সুরক্ষাও নেওয়া হয় না। এইভাবে আমাদের কাজগুলো করতে হয়। এতগুলো বছর এই ইন্ডাস্ট্রিতে কাজ করা, হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতে, কি মানে কি কি পাওয়া হলো কি পাওয়া হলো না, মানে হিসেব নিকেশটা হয়েছে কি? হিসেব নিকেশের কিছু নেই, কারণ এই প্রফেশনে এসে এই প্রফেশনকে খুব ভালোবেসে ফেলেছি। এবং এই প্রফেশনে আসার পরে যে আমরা যে একটা অনেক কিছু পেয়েছি, তার মধ্যে যেমন একটা রোগীকে হারিয়ে তুলে যে বাড়িতে পাঠানো, তার মধ্যে যে আনন্দ, সেই আনন্দ অন্য কিছুর মধ্যে নেই। আর বহু নামি দামি লোকের সংস্পর্শে এসেছি, তারপরে হচ্ছে এই রোগীদের সঙ্গে একটা আত্মিক সম্পর্ক গড়ে উঠেছে। যেমন ওয়ার্ডে যে ছোট ছোট বাচ্চাগুলো থাকে, তারা তাদের হাতে একে ছবি বা কবিতা এগুলো আমাদের দিয়ে যান, তার মধ্যে ভীষণ আনন্দ। এবং নামি দামি লোকদের সংস্পর্শে বলতে একটা উদাহরণ দিই, যে আমি মেডিসিন ওয়ার্ডে ছিলাম, আমাদের টেবিলের সামনের বেডেই একজন রোগী ছিলেন, উনি অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। তো উনি প্রচুর কথা বলতেন এবং মানে মৌলিক কথাবার্তা, তো সেই কথাগুলো শুনতে আমাদের খুব ভালো লাগতো। তো একদিন ডাকলেন, মা ওনার ছুটি হয়ে গেছে শুনে চলে যাবে, একটা কবিতা দিলেন আমার হাতে। সেই কবিতাটা পুরোটা আমার এখন বলা সম্ভব না, তবে দুটো লাইন আমি বলছি। শুরুটাই যে গোড়ার গৌরব করে লোকে, কালো কি রাস্তায় পড়ে থাকে। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোই আমাদের প্রাপ্য, এবং এই ইয়েতে এতদিন থাকার পরে এবং এই প্রফেশনটাকে ভালোবেসে ফেলার পরে আমি এই প্রফেশনটাকে শ্রদ্ধা করি এবং সম্মান করি। যারা নতুন আসবে, যারা এই প্রজন্মে, যারা এই ইন্ডাস্ট্রিতেই আসতে চায়, হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতে নার্স হয়েই আসতে চায়, সেবা করতে চায় মানুষের, তাদের জন্য বা তারা যদি আসতে চায়, তাদের কোন কোন দিকগুলো মাথায় রেখে বা যদি আপনার মতন করে কোনো কিছু বলার থাকে যদি একটুখানি শেয়ার করেন? বিষয়টা হচ্ছে যে নার্সিং প্রফেশন এখনো যে জায়গায় যে একটা ট্রেনিং এর পরেই তার স্থির চাকরি, সেটা একটা বড় দিক। আরেকটা হচ্ছে আমার লাইফে কেন অনেকের লাইফে এইরকম একটা প্যান্ডেমিক ফেস করলো, তো সেই ক্ষেত্রে এই বিষয়গুলোই আমরা বলবো যে আসতে আসার পরে মানে অবশ্যই যাবে, নার্সিংয়ের এটা একটা নোবেল প্রফেশন। তো সেইখানটা গিয়ে তার নিজের ভয়টায় সব আস্তে আস্তে তোমার কেটে যাবে এবং তুমি সেই প্রফেশনটাকে ভালোবাসতে বাধ্য। সুতরাং তুমি ভয় পেও না, তোমরা এগিয়ে যাও, আমার এই নোবেল প্রফেশনটাকে আরো এগিয়ে নিয়ে যাও। থ্যাংক ইউ, খুব ভালো লাগলো কথা বলে, কারণ এরকম ধরনের কথা জেনারেলি আমরা টিভিতে শুনি বা সিনেমা বা সিরিয়াল বিভিন্ন জায়গায় বিভিন্ন ছোট ছোট টুকরো টুকরো হয়ে অনেক সময় সেই মেসেজগুলো আমাদের কাছে পৌঁছায়, এরকম সামনাসামনি বসে কথা হয় না। তো আমি শিওর যে সবশেষে আমার একটাই কথা মনে হয় যে এমন বন্ধু আর কে আছে তোমার মতো সিস্টার, সত্যিই তো তাই। তো সুতরাং ভয় পেলে চলবে না, এগিয়ে আসতে হবে, এগিয়ে যেতে হবে, যুদ্ধ জয় করতেই হবে, আর আমরা করবো এভাবেই। ক্যামেরাম্যান গৌতমের সঙ্গে আমি অরুণাভ, পিস ফর ইউ কলকাতা।